আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমরাও ভালো আছি তো আজকে পাঠের শুরুতেই তোমাদের সুস্বাগতম জানাচ্ছি আমরা পাঠের পরিচয় দিচ্ছি যে পাঠটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের দশম পাঠ পাঠের নাম হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক প্রিয় শিক্ষার্থীরা আমরা ছাত্র শিক্ষক সম্পর্ক সম্পর্কে কিছু কথা বলবো বা এই পাঠ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা ছাত্র এবং শিক্ষককে এটা আমরা জানি সাধারণত যিনি শিক্ষা দিন তিনি শিক্ষক আর যারা শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারাই সাধারণত শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী প্রিয় শিক্ষার্থীরা আসলে পিতামাতার পরিশিক্ষকের মর্যাদা শিক্ষক পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্র পিতামাতা সন্তানকে জন্ম লালন পালন করেন আর শিক্ষক ওই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন এজন্যে আমাদের সিলেটি ভাষা একটা আঞ্চলিক কথা আছে সেটা হচ্ছে বাফে বানায় বুথ আর শিক্ষককে বানায় ফুত এভাবে একটা কথা আছে প্রিয় শিক্ষার্থীরা তো আসলে শিক্ষার্থীরা শিক্ষকের অনুকরণ প্রিয় হয় একজন শিক্ষার্থী যেভাবে তার শিক্ষকের অনুসরণকে অনুকরণ করে এটা সাধারণত অন্যের ক্ষেত্রে হয় না এজন্যে একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীর সামনে নিজেকে সেভাবেই পেশ করা শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য কী হবে উদ্দেশ্য কী হবে তা শিক্ষকরা ছোটবেলায় শিখিয়ে দেন বা মানে অনেক সময় শিক্ষার্থীরা তাদের দেখি অনেকটা সে লক্ষ্যমাত্রা ঠিক করে নেয় শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা দান করেন এছাড়াও ধর্মীয় বিষয়ে তারা শিক্ষাদান করেন সেজন্যে নিয়মকানুন আদব কায়দা শিষ্টাচার নম্রতা ভদ্রতা নিয়মানুবর্তিতা দয়া মায়া আর সহানুভূতিতা ইত্যাদি শিক্ষা মূলত শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকেই পেয়ে থাকে ছাত্রদের সার্বিক কল্যাণ কামনায় একজন শিক্ষক যেভাবে ত্যাগের পরিচয় দেন তার জন্য শিক্ষকগণের যথাযথ সম্মান করা শিক্ষার্থীদের আসলেই কর্তব্য প্রিয় শিক্ষার্থীরা ছাত্র শিক্ষক সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক ছাত্রশিক্ষক সম্পর্ক এটা আসলে একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকে একজন পিতা যেমন তার পুত্রের কল্যাণ কামনা করেন একজন শিক্ষক সর্বদাই তার ছাত্র বা ছাত্রীর বা শিক্ষার্থীর কল্যাণ কামনা করেন পিতা যেমন সর্বদা মানে পুত্রের ভালো দিকটা চিন্তা করেন মানে কিছু একটা দেওয়ার চিন্তা করেন শিক্ষা শিক্ষকেরও ঠিক তেমনিভাবে সবসময়ই একটা দেয়ার শিক্ষক শিক্ষার্থীকে কিছু দেয়ার একটা চিন্তা থাকা উচিত এবং চিন্তা করে থাকেন পুত্র যখন মারা যায় বা সাদা সরি একজন পুত্রের জন্য পিতা কিছু সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ পিতার কাছ থেকে পুত্র সম্পদ ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি ইত্যাদি উত্তরাধিকারী হিসেবে পায় অন্যদিকে ছাত্র তার শিক্ষকের কাছ থেকে জ্ঞানের উত্তর জ্ঞানের উত্তরাধিক উত্তরাধিকারী হয় অর্থাৎ এই জ্ঞানটা সে মূলত শিক্ষকের কাছ থেকেই লাভ করে পুত্র যেমন পিতার থেকে যে সম্পদটা উত্তরাধিকারী হিসেবে পায় ওই সম্পদ কাজে লাগিয়ে সে পিতার চেয়েও আরও বেশি ধনী হতে পারে হয় অনেক সময় তো ঠিক তেমনিভাবে একজন শিক্ষার্থীও শিক্ষকের রেগে দেয়া জ্ঞানটাকে কাজে লাগিয়ে ওই শিক্ষকের চেয়েও সে বড় জ্ঞানী হতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আল্লাহ পাকরবুল আলমিন মানব জাতির শিক্ষক হিসাবে নবী রাসুলদেরকে পাঠিয়েছিলেন নবী রাসুলরা হচ্ছেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক এই বিষয়ে রাসুলের করিমসদুসালামের একটি ছোট্ট হাদিস হল বয়স্ত মোয়াল্লিমান নবীজি বলছেন যে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসাবে নবীজির আরেকটা হাদিস হচ্ছে আলিমগণ বা জ্ঞানীরা হলেন নবীদের উত্তরাধিকারী অর্থাৎ একজন পিতা যখন মানে মারা যান বা পিতা সন্তানের জন্য কিছু সম্পদ টাকা পয়সা জায়গা জমি ধন সম্পদ ইত্যাদি রেখে যান কিন্তু নবীরাসুলরা ওই সম্পদ এভাবে রেখে যান না বরং মানে জ্ঞান বা মানে বিদ্যা নামের যে সম্পদ এলিম নামের যে সম্পদ সেটা তারা রেখে যান সেই জন্যে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ জ্ঞানীগণ নবীদের উত্তরস্বরী প্রিয় শিক্ষার্থীরা পুত্র ও পিতার মাঝে যে উত্তরাধিকারের সম্পর্ক আছে আমরা বুঝতে পেরেছি যে ছাত্র শিক্ষকের মাঝেও সেই সম্পর্কটা বিদ্যমান অর্থাৎ সেই সম্পর্কটা হচ্ছে জ্ঞানের সম্পর্ক তাই আমরা এই সম্পর্কে প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল হব আমরা শ্রদ্ধা করব শিক্ষকের মর্যাদা সম্পর্কে হজরত আলিয়া আদুল তালাহের একটা বিষয় আমরা একটু আলোচনা করি হজরত আলী আদুল্লাহতালাহ মনে করতেন যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস হজরত আলী মনে করতেন আমি যার কাছ থেকে একটি শব্দ শিখতে পেরেছি আমি তার দাস হয়ে গেলাম তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারেন কিংবা আজাদ করে দিতে পারেন কিংবা ইচ্ছা করলে দাস বানিয়ে রাখতে পারেন তার মতে হজরত আলিয়তের মতে ছাত্রশিক্ষক সম্পর্ক হচ্ছে বৃত্ত মনিবের সম্পর্ক ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে মালিক ও চাকরের সম্পর্ক একজন মালিক যেমন যে কোনো ভালো কাজে তার দাসকে কাজে লাগাতে পারেন ঠিক তেমনিভাবে একজন শিক্ষক চাইলে তার ছাত্রকে যে কোনো ভালো কাজে তিনি লাগাতে পারেন একজন দাস যেমন তার মালিকের বা তার মনিবের কথা আদেশ নিষেধ মানতে বাধ্য একজন শিক্ষার্থীও হজরত আলী আলী রতালুর মতে একজন শিক্ষার্থীও তার শিক্ষকের যে কোনো আদেশ নিষেধ মানতে বাধ্য প্রিয় শিক্ষার্থীরা এটা শুধু হজরত আলী নয় এই বিষয়ে অনেক মানে মহামনীষেরও তার অনুসরে ছিলেন যে আমাদের দেশের বাদশাহ আলমগীরের কথা যদি আমরা বলি তার একজন ছেলে একজন মৌলবী পড়াতেন ইতিহাস ইতিহাসটা আমরা আমাদের অনেকেই জানা আছে একবার ওই শিক্ষক মানে তার বাচ্চাকে পড়াতে আসলেন আর ওই সময় তিনি দেখলেন যে শিক্ষকের পায়ে তার ছাত্র অর্থাৎ বাদশাহ আলমগীরের ছেলে পানি ঢেলে দিচ্ছে তিনি রাগান্বিত হলেন তিনি চাই তিনি চেয়েছিলেন যে না মানে আমার ছেলে মানে ওই ছাত্র বা শিক্ষক মানে শিক্ষার্থী শিক্ষকের পায়ে পানি ঢেলেই দায়িত্ব শেষ করবে না বরং তার মানে পা নিজ হাতে ধুয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে এটাই হচ্ছে একজন শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য এজন্যে কবিতার বাসায় বলা হয়েছিল যে সেদিন হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যি তুমি মহান ওদার বাদ আলমগীর প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা ছাত্র শিক্ষকের সম্পর্কটা আমরা পাঠ থেকে একটু ভালো করে বুঝবো পাঠটা আমরা একটু ভালো করে পড়ে নেব পড়ার সময় আমরা একটু খাতা কলম পেন্সিল হাতে নিয়ে প্রয়োজনীয় অংশটুকু মার্কিং করে রাখব যেন পাঠের চোখ দিলেই যেন আমাদের গুরুত্বপূর্ণ অংশটুকু আমার চুকে পড়ে প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা পাঠটা ভালো করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনবে তার পাশাপাশি ওই পাঠ থেকে ছোটো ছোটো কিছু প্রশ্ন এম সিকিউ বা সিকিউ হিসাবে দু একটা থাকতে পারে এটা আমরা শিখে নেব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তোমাদের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি